বাংলা নববর্ষের আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছরকে বরণ করতে রাজধানীর শপিং মল ও মার্কেটগুলোতে চলছে নানা বৈশাখী আয়োজন। ঐতিহ্য ধরে রাখতে শীতল পাটি ও মঙ্গল শোভাযাত্রার ছবি পোশাকে ফুটিয়ে তুলছে ফ্যাশন হাউসগুলো। ক্রেতা আকর্ষণে নানা ছাড়ও দিচ্ছে তারা। এরই মধ্যে ঝড় হাওয়া জানান দিয়েছে বৈশাখ এসেছে, তাই নতুন বছরকে বরণ করে নিতে জোরে সোরে চলছে প্রস্তুতি। রাজধানীর বড় শপিং মল থেকে শুরু করে ছোট বুটিক হাউসগুলোতে ভিড় করছে ক্রেতারা। নববর্ষ উদযাপনে কেনাকাটায় ব্যস্ত তারা। গতানুগতিক ধারার বাইরে নতুন নকশার পোশাক ও গহনা খুঁজছে ক্রেতারা, আবার কেউ কিনছে ঐতিহ্যবাহী পোশাক। সুতির মধ্যে দেখতে চাচ্ছি আর নতুন গতানুগতিক ধারার বাহিরে কি এসেছে এটা দেখছি। ক্রেতার চাহিদা অনুযায়ী বিভিন্ন মোটিফ নিয়ে কাজ করছে ফ্যাশন হাউসগুলো। তবে গ্রীষ্মের প্রখর তাপ মাথায় রেখে সুতি কাপড়ের দিকে মনোযোগ বেশি সবার। মঙ্গল শোভাযাত্রা ও শীতল পাটির মোটিফে ব্লক প্রিন্টের কাজ করছে অনেক ফ্যাশন হাউস। আমরা দুইটা বিষয় খেয়াল রাখি এখানে, যে প্রাইসটা এমন একটা হোক যেন একদিনের উৎসবের জন্য সেটা মানানসই হয়, আবার সারাটা দিন যেই আবহাওয়া থাকে তাতে যেন পোশাকগুলো একটু আরামদায়ক হয়। বেচাকেনা নিয়ে আশাবাদী বিক্রেতারা, ক্রেতার পছন্দকে প্রাধান্য দিয়েই দাম নির্ধারণ করছে তারা। বেশি কালেকশন পয়লা বৈশাখের আমাদেরই, আমরা ইনশাআল্লাহ প্রতিদিনই কাস্টমারের যথেষ্ট সাড়া পাচ্ছি। শাড়িটাই মোটামুটি বেশি দেখছে এবং কি বাচ্চাদের আইটেমগুলোও দেখছে বেশি। সুতি কাপড়ে লাল সাদা লোকজ মোটিফ নিয়ে কাজ করছে দেশীয় ফ্যাশন হাউস। মানুষ প্রতি বছরই একটা নতুনত্ব চায়, সেটা আসলে আমরা পরিবর্তন করতে পারি একমাত্র মোটিফ এবং কালারের ভেতর থেকে। আর ফ্যাব্রিকটা অবশ্যই সবসময় আমরা কটন ব্যবহার করি। ক্রেতা আকর্ষণে বৈশাখী মূল্য ছাড়ও দিচ্ছেন বিক্রেতারা। মিফাত নায়ার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।